বিশ্বজুড়ে কোভ্যাক্স উদ্যোগের আওতায় সরবরাহকৃত ভ্যাকসিন বিশ্বব্যাপী বিতরণ করবে ইউনিসেফ সোমবার এমন ঘোষণা দিয়েছে সংস্থাটি দু সালের মধ্যে সারা বিশ্বে দুশো কোটিরও বেশি ডোজ করোনা টিকা পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি ডেস্ক রিপোর্টে বিস্তারিত সমহারে টিকা বন্টন কর্মসূচি খুবই দ্রুত একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর নিরাপত্তা প্রদান সম্ভব হবে এবং স্বাস্থ্য খাত ও অর্থনীতির পুনরুদ্ধারে যা ভূমিকা রাখবে কিন্তু কোভেক্স উদ্যোগের টিকা বিতরণ কিভাবে করা হবে সমন্বয়কের ভূমিকায় থাকবে কোন প্রতিষ্ঠান এসব বিষয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই এবার এই উদ্যোগের আওতায় টিকা বিতরণের দায়িত্ব নিল জাতিসংঘের শিশু বিষয়ক অঙ্গসংস্থা ইউনিসেফ কোভ্যাক্স একটি ঐতিহাসিক উদ্যোগ ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরপরই তা পেতে ইতিমধ্যে একশো সত্তরটি দেশ এই উদ্যোগের সাথে যুক্ত হয়েছে এই বিপুল পরিমাণ মানুষের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে দু একুশ সালের মধ্যেই আমাদের দুশো কোটিরও বেশি ডোজ টিকার প্রয়োজন হবে এই কাজ সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিতরণে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করব দুই হাজার সালের মধ্যে বিশ্বজুড়ে দুইশো কোটিরও বেশি ডোজ ভ্যাকসিনেশনস টিকা বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে ইউনিসেফ তবে এই কাজে মাঠ পর্যায়ে আরও অংশীদারকে যুক্ত করতে চাই সংস্থাটি এই মহামারী থেকে সবাইকে বাঁচানোর কাজে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করতে পারা ইউনিসেফ জন্য খুবই গর্বের বিষয় এবং এই কাজে আমরা আরও অংশীদার খুঁজছি যাতে করে প্রতিটি শিশু সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভেক্স উদ্যোগে সাড়া দিয়েছে ইরান ইরাক আর্জেন্টিনা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোও সম্প্রতি চীনও তাদের জনসংখ্যার এক শতাংশের জন্য কোভ্যাক্সের টিকা নেওয়ার ঘোষণা দিয়েছে তবে এ উদ্যোগে তহবিল প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র মুস্তফা তাহান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন